প্রথমেই আপনাদের হ্যালো, একটা আশঙ্কার কথা শোনাই, যে আশঙ্কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত আমাদের মা বোনেদের জন্য, যারা এই সময় ভাবছেন যে আগামীকাল তাদের প্রিয় সিরিয়ালটা সন্ধেবেলা 7টার সময় তার পছন্দের চ্যানেলে দেখবেন, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে খুব খারাপ খবর। আজকে টালিগঞ্জের যে পরিস্থিতি, অর্থাৎ প্রযোজকদের সঙ্গে টেকনিশিয়ানদের যে গণ্ডগোল, সেই গণ্ডগোলের জন্য কোনো শুটিং কিন্তু হয়নি, এবং দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন রাজ চক্রবর্তী, গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা, সবাই সেখানে রয়েছেন, এবং টেকনিশিয়ানদের সঙ্গে যে অশান্তি, সেই অশান্তির তারা মেটানোর জন্য আজকে দুপুরবেলাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলার অন্যতম অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার বাড়িতে একটি বৈঠক হয়েছে। সেই এক্সক্লুসিভ চিত্র এই মুহূর্তে আমরা ভ্যানগার্ডের পর্দায় দেখাচ্ছি, এবং শুধুমাত্র উত্তর পূর্বে প্রথম কোনো বাংলা চ্যানেল যারা এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে, যে আজকে টলিউডের অচল অবস্থা নিয়ে যে বৈঠক হয়েছে তার এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখছেন, সেখানে রাজ চক্রবর্তী, সুদেষ্ণা চক্রবর্তী থেকে আরম্ভ করে গৌতম ঘোষ, সুদেষ্ণা রায় মার্জনা করবেন, একে একে সমস্ত টলিউডের কলা কুশলীরা উপস্থিত ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কোনো দফা সূত্র মেলেনি। এই মুহূর্তে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম মুখ, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম মুখ, তবে তার আগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাধনদা। সাধনদা, সাধনদাকে প্রথমেই আমি স্বাগত জানাবো। সাধনদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সাধনদা, টলিউডের যে এই যে অচল অবস্থা, অর্থাৎ একদিকে দেখতে পাচ্ছি যে দেব, জিত, রঞ্জিত মল্লিক কেউ টলিউডের অচল অবস্থা কার্যত কাটাতে পারছে না, শুধুমাত্র সেখানকার টালিগঞ্জের একজন দাদার জন্য, তার নাম কি না স্বরূপ বিশ্বাস, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা, তার দাদাগিরিতে আজকে টালিগঞ্জের একটা মস্ত বড় ইন্ডাস্ট্রি বন্ধ হতে চলেছে। আমরা যেখানে বাঙালিরা যেখানে চেষ্টা করছে সাউথের সঙ্গে টেক্কা দিতে, বাঙালিরা যেখানে চেষ্টা করছে বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে টেক্কা দিতে, সেইখানে তৃণমূলের একজন হোমরা চোমরা নেতা স্বরূপ বিশ্বাস, তার জন্য বন্ধ হতে চলেছে যে আজকের এই টালিগঞ্জের শুটিং, কি বলবেন আপনি? এটা 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 সম্পূর্ণভাবে মানে আশা করা যায় না যে একটা ইন্ডাস্ট্রি আজকের দিনে, একটা একটা ট্রেড, সিনেমা ট্রেড যেটা টলিউডের, বন্ধ হয়ে যাবে। সারা পশ্চিমবাংলার সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেছে, সবটাই স্তব্ধ, আর ফিল্ম ট্রেডটাও স্তব্ধ হতে চলেছে বা হয়ে গেছে। এটা আশা করা যায় না, কেননা অনেকের পেট ভাত ভীতি ব্যবসা সবটাই আছে, কোনো আবেগের জায়গা নাই। ফিল্মটা এমন একটা সাংস্কৃতিক বিষয় যে উদ্যোগী পরিচালকরা যারা, তাদের অনেক মানুষের সামনে তুলে আনে, কিন্তু সেই জায়গাটা থেকে এই সূত্র মিলছে না। এটা দুর্ভাগ্যজনক, এটা বাংলার না, সারা ভারতবর্ষের পক্ষে বাংলা সিনেমার দুর্ভাগ্য। সাধনদা একটু থামাবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি উপস্থিত, সরাসরি জুড়ে গিয়েছে টেলিফোনে বিশিষ্ট অভিনেত্রী, টলিউডের একসময় পর্দা কাঁপানো অভিনেত্রী পাপিয়া অধিকারী, তিনি সরাসরি উপস্থিত হয়েছে নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে টেলিফোনিক বার্তায়। পাপিয়াদি শুনতে পাচ্ছেন? পাপিয়াদি, প্রথমেই ত্রিপুরাতে আপনাকে স্বাগত এবং উত্তর পূর্বে আপনাকে স্বাগত। পাপিয়াদি, আজকে টেলিভিশনের যে অবস্থা দেখছি এবং টালিগঞ্জের যে অবস্থা দেখছি, এবং সেখানে একজন স্থানীয় তৃণমূল নেতা, তার নাম হচ্ছে স্বরূপ বিশ্বাস, তার দাদাগিরিতে আজকে পুরো টালিগঞ্জ ইন্ডাস্ট্রি আতঙ্কে, কি বলবেন? এই তো অনেক বছর ধরে এই কাণ্ডটি করছেন উনি। উনি একটা আমাদের ফেডারেশনের, একটা কি বলবো, ফেডারেশনের নানা রকম নিয়ম তৈরি করেছেন, সেই নিয়ম কোনো কোর্ট থেকে পাস হয়ে আসেনি, কোনো কিছু থেকে পাস হয়ে আসেনি। উনি নিজেই তালিবান স্টাইলে এত লোক নিতে হবে, একজন ডিরেক্টর মাথার ঘাম পায়ে ফেলে প্রডিউসার জোগাড় করে, সে ছবি করে, এবং সেটা তো তার ডিসক্রিপশন, সে কটা লোক নেবে, সে আজকে ঘুরে
ট্রেনের লোক দরকার নেই, তার ট্র্যাকের লোক দরকার নেই, তার এত এত টেকনিশিয়ান দরকার নেই, সে একটা ছোট্ট ঘরে একটা শুটিং করছে, সেখানে উনি নিয়ম করে দিয়েছেন 30 লক্ষের নিচে, 30 লক্ষের ওপরে। 30 লক্ষ টাকা উনি কখনো যখন উনি স্ট্রাগল করছিলেন চোখে দেখেছেন? সেই প্রডিউসারটি, সেই ডিরেক্টরটি কত কষ্ট করে এই প্রডিউসারটি জোগাড় করে এনেছে তিনি তো নিজে বুঝবেন, আমার কজন টেকনিশিয়ান লাগবে। এবং উনি এটা পুরোটাই, এটা আমার মতে, আমার মতে পুরোটাই ভোট ব্যাংক, ভোট ব্যাংক জোগাড় করছে। এই ভবানীপুর, এই নিউ আলিপুর, এই নর্থ ক্যালকাটা, এই গঙ্গা, কিছু কিছু জায়গা থেকে লোকজন নিয়ে এসে এবং তাদেরকে কাজ পাইয়ে দেওয়া। ঠিক আছে, তোমরা কাজ কাজ দিচ্ছ, ভালো কথা, নিশ্চয়ই তোমরা কাজ দিচ্ছ, ভালো কথা, কিন্তু তাদেরকে টাকা বিনিময় কার্ড দিয়ে বহু লোক এইসব প্রাণ করেছে। বহু লোক এসে বলেছে আমরা আমরা কার্ড পেয়েছি, ফেডারেশনের কার্ড পেয়েছে, কিন্তু সেই ফেডারেশনের কার্ড পাওয়াও কিন্তু তাদের অনেক কাঠখড় পরিয়ে নিতে হয়েছে। কিন্তু এই যে যারা ভোট ব্যাংক হিসেবে নিচ্ছে, এক একটা পরিবারে অন্তত 5 থেকে 10 জন লোক থাকে এবং তারা রোজ যদি কাজ পায় তাহলে তাদের সংসারটা ভালো করে চলে এবং সেই লোকগুলো কিন্তু অন্য কোথাও ভোট দেবে না। কিন্তু তার জন্য সেই ডিরেক্টরটি বা প্রডিউসারটি তারা কেন দায়বদ্ধ থাকবে? এতগুলো মানুষকে আমি আমার একটা প্রোডাকশন কষ্ট করে করছি, এতগুলো লোককে আমি কেন নেব? অন্য কোন কাজ জোগাড় করে দেবে, তাদের চলবে কি করে? এই যে ডিরেক্টর কিংবা অন্য কোন টেকনিশিয়ান, এই যে গুপি, গুপি তো একটা গুপি কাজ হয় আমাদের, যে ওদের ভয় নেই, এতগুলো লোক বাবা দিতে পারবো না, দূরে চলে যাই। গুপিটা তো ওরাই জন্ম দিয়ে যাচ্ছে এবং তারপরও তাদের লোক গিয়ে সেই গুপির যেখানে গুপি ফর্মে কাজ হয় সেখানে তাদের সাসপেন্ড করছে, সেখান থেকে তাদের টাকা নিচ্ছে। সে অনেক কাণ্ড, মানে টালিগঞ্জ এখন একটা ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে। পাপিয়াদি, একটা প্রশ্ন করব, যেখানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বন্ধ করা যাবে না, সেইখানে আজকে তার দলের হোমরা চোমরারাই আজকে একটা ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিতেন, কি বলবেন? আজকে প্রসেনজিৎ বসে আছে, প্রসেনজিৎ মেকআপ ম্যান আসেনি, সে মেকআপ ভ্যানে বসে আছে, কারণ শরদ বিশ্বাস বারণ করে দিয়েছে টেকনিশিয়ান তোমরা যাবে না। রাহুল মুখার্জির উপর সাসপেনশন অর্ডার, ডিরেক্টর গিলরা সারা সাসপেনশন উঠিয়ে নিয়েছে, কিন্তু সে আমাদের আমাদের এই টলিগঞ্জে এখন তো ইন্ডাস্ট্রি হয়নি, আমাদের ট্রেডে 26টা এরকম সেক্টর আছে যারা কিনা অসংগঠিত ইউনিয়ন, অসংগঠিত ইউনিয়নে 26টা ইউনিয়ন এবং যে ফেডারেশনে মাত্র 24 জন মেম্বার, ফেডারেশনে মাত্র 24 জন মেম্বার, এবং রাহুল মুখার্জি সেই ফেডারেশনের মেম্বার ছিল না, রাহুল মুখার্জি ডিরেক্টর গিল্ডের, তাকে কি করে সে তাকে কি করে হঠাৎ শরৎ বিশ্বাস নিজে একটা জাস্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একটা কার্ড জোগাড় করে দিচ্ছে? সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোনোদিন কোনো ছবির একটা সিন করে দেখা, এই মিটারের এই সিনটা হবে, এই তার কি লাইট লাগবে, তার কি ক্র্যাফট হবে, সে কিছু জানে কিভাবে শর্টস ভাঙবে, সে কিছু জানে? সে তো কিছুই জানে না। সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে গেল কেন? তার বাবা, তার দাদা মন্ত্রী এবং তার দিদি হচ্ছে মুখ্যমন্ত্রী, ব্যস হয়ে গেল, এটাই তার একমাত্র স্পেসিফিকেশন। আর একটা প্রশ্ন করব, যেখানে টালিগঞ্জে এই মুহূর্তে একজন সাংসদ রয়েছে দীপক অধিকারী দেব, অন্যদিকে রয়েছে সোহম বিধায়ক, রাজ চক্রবর্তী তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, চিরঞ্জিৎ তিনি তৃণমূল কংগ্রেস না রাজ ব্যারাকপুরের এমএলএ, রাজ চক্রবর্তী ব্যারাকপুরের এমএলএ, অন্যদিকে চিরঞ্জিৎ তিনি বারাসাতে তৃণমূল কংগ্রেসের এমএলএ, অন্যদিকে সোহম তৃণমূল কংগ্রেসের এমএলএ। তৃণমূল কংগ্রেসের যেখানে এতগুলো এমএলএ রয়েছে, রাজ চক্রবর্তীকে স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছে, তিনি নমস্কার করছে, চিরঞ্জিৎ চুপ করে প্রসেনজিতের কাছে দাঁড়িয়ে রয়েছে। কার্যত এই দিদির ভাইয়েদের, মানে দিদির ভাইয়েদের জ্বালাতে কি তারাও অতিষ্ঠ? তারাও কি সম্পূর্ণ ফ্যান? কি বলবেন? কি বলবে, মানে
আমি বলছি যে কি বলবে এরা, যতক্ষণ না নবান্ন থেকে ঘাড় ঘোরাতে বলছে ততক্ষণ তো কেউ ঘাড় ঘোরাতে পারবে না। সন্দেশখালিতে যেতে পারতো না, তাকে তো যেতে দেয়নি, যেতে বলেনি। এই যে আজকে যে এত কাণ্ড হচ্ছে, চতুর্দিক মেয়ের বস্ত্র পরে ঘোরানো হচ্ছে, এত কিছু হচ্ছে, তাদেরকে বলেনি, এই নিয়ে মুখ খুলছে। তাদের মানবিকতা তাদের পকেটে এসেছে, পকেটে কি যাচ্ছে সেখানে তাদের মানবিকতা। মোমবাতি টোমবাতি তো দূরের কথা, তাদের মানবিকতা এখন নেই, কোথাও নেই যে তারা দুটো কথা বলবে। এবং এই যে সমস্ত আর্টিস্টদের আজকে কি জুন, তারপরে ওখানে গেছে শতাব্দী, ওখানে গেছে সায়নী, ওখানে আরো অনেকে গেছে মহিলাদের, তাদের ক্ষমতা নেই একটা কথা বলার। কোথায় কথা বলছে, কেন বলছে না যে আমাদের আমাদের যে ডিরেক্টররা আসছে কয়েকটা কর্পোরেট হাউস ছাড়া, ডিরেক্টররা কত কষ্ট করে প্রডিউসার ধরে নিয়ে এসেছে, তাদের উপর এইসব এত বাধ্যবাধকতা করো না। কোন লোক আগে বম্বে থেকে কত কাজ হতো এখানে এসে, 95% কমে গেছে। বম্বে থেকে কেউ আসে না এদের জ্বালায়, তার মানে কি অনুপ্রেরণা ছাড়া? রাজ যখন রাজ কিংবা দেব যখন নিজেদের প্রোডাকশনে পড়ুন, তখন ওরা পাচ্ছে না। মানে এখন অবস্থাটা এই জায়গায় পৌঁছে গেছে যে তৃণমূলে তৃণমূলে এখন নিজেদের মধ্যে ভাবছে। আমি ভাবছি যে শরৎ বিশ্বাসের এত এত কিছু, সে ভোট ব্যাংক, এই যে শুধু ভোট ব্যাংক না, এই যে আর্টিস্ট সাপ্লাই করবে, এই যে সভায় সভায় বসবে, সে একুশের সভা হোক বা কার্নিভালে হোক বা যেখানে যে আর্টিস্টদের যে জোগাড় করে নিয়ে আস, সেটা তো সরব বিশ্বাস করে। সরব বিশ্বাসের এগেনস্টে যাবেন কি করে মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী তো ওর উপর নির্ভর করে আছে। একেবারে একেবারে, এই যে শিল্পী গুলোকে যদি না নিয়ে আসতে পারে, তাহলে তো আমার আমার তো জৌলিশহীন হয়ে যাবে আমার এই অনুষ্ঠান গুলো, আমার পুজো হোক, আমার যা কিছু হোক, একেবারে হোক শ্রাদ্ধ হোক যাই হোক, এদেরকে লাভ দেই। কারণ এই আর্টিস্টের উপর ভর করে এবং যে আর্টিস্ট সমস্ত কাজ তাপস পাল সব আর্টিস্টের নিয়ে এসেছিল হয়ে গেছে, তার গামছা নিংড়ে নিংড়ে সে সুতো বেরিয়ে গেছে, ব্যাস এখন কবিকার একটা কথা তাপসের, সেটা নিজেরাই নিজেরা নিজেরাই ওরা বের করে দিয়েছে। সুতরাং এইসব নিয়ে না কোনো আর কোনো কথাই চলতে পারে না। একটাই শরৎ বিশ্বাস বিদায় করো, তারপরে বিদায় করে দেখো, এরা কেউ আমার শত্রু নয়। শরৎ বিশ্বাস দিদি আমি সবাইকে জানি, সবাইকে জানি, এদের কারোর সাথে আমার শত্রুতা, এদের পলিসির সাথে, এদের প্ল্যানের সাথে আমার বিরুদ্ধে এই কথা। একেবারেই ধন্যবাদ আমাদের ত্রিপুরার সাধারণ মানুষকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ত্রিপুরাকে দেখুন, আমাদের রাজ্যের কথা, ত্রিপুরার আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। ত্রিপুরাতেও যদি এরকম হয় সেখানেও গিয়ে আমরা গলা ফাটাবো, কিন্তু খুব খারাপ লাগছে। আমরা সত্যজিৎ রায়ের দেশের মানুষ, আমরা ঋত্বিক ঘটকের দেশের মানুষ, যদি ওরা বেঁচে থাকতেন তারা কিন্তু বলতেন যে এরকম করাটা উচিত না। আজকে রঞ্জিত মল্লিক কি সব ছবি করেছেন তার অভিনয়ের গুণে, তার কত ছোট ছোট স্মল বাজেটে, কারণ যতটুকু লাগবে অতটুকুনি তো নিতে হবে। আমি যদি বাইরে কোথাও যাই, আমি তো ওইটুকুনি আর ওইটুকুনি টেকনিশিয়ান নিয়ে যাবো, ওখানে যদি টেকনিশিয়ান পাওয়া যায় তাদেরকে নিয়ে কাজ করে দেবো। শিলিগুড়িতে আমাদের বহু শুটিং হয়েছে, আমরা ওখানকার টেকনিশিয়ানদের নিয়ে কাজ করেছি। এখন এসব করলে চলবি না, এখন এই এই এতটা গাড়ি ভাড়া দিয়ে, তাদের চারবার খেতে দিয়ে, তাদের হোটেল দিয়ে এইভাবে নিয়ে যেতে হবে। মিস্টার ধানুকা এসকেজের একটা ফিল্ম করতে গেছে লন্ডনে, তাকে পুরো প্রায় 7 দিন বসিয়ে দিয়েছে, কারণ সরব বিশ্বাসের নিজের পাশে যে তাকে তাকে নিয়ে যাওয়া হয়, এরকম দু একজনকে নিয়ে যাওয়া হয়নি, তাদেরকে পুরো টাকা দিয়ে নিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু যে ভাই তোদের নিতে পারছি না, যাতায়াত, গাড়ি ভাড়া, হোটেল, খাওয়া দাওয়া, তা থেকে এই এই টাকাটুকু দিয়ে দিলাম যে লেবারের পয়সাটা। এইভাবে করলে তো আমরা বাংলা সিনেমার এই অবস্থা। একেবারেই ধন্যবাদ রঞ্জিত, রঞ্জিতকেও বলতে হবে যে আমরা এইভাবে করি।
করিনি, কিন্তু আমাদের ছবি খুব সুপার ডুপার হিট হয়েছিল। একেবারেই ধন্যবাদ এখন সবাইকে, একেবারেই ধন্যবাদ দিদি, ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই মুহূর্তে আমি আবার চলে যাব, যে আমরা কথা বলেছিলাম যে একেবারে 80-90 এর দশকের সুপার সুপারহিট হিরোইন পাপিয়া অধিকারীর সঙ্গে, তিনি অনেকক্ষণ আমাদের সময় দিল নিউজ ভ্যানগার্ডকে। এবার সরাসরি চলে যাব আমার সাধনদার কাছে। সাধনদা, রঞ্জিত মল্লিক তিনি আজকে কার্যত হাত জোড় করছেন যে অচল অবস্থা যাতে কাটে। আমরা এই মুহূর্তে দেখলাম বিশ্বের অন্যতম সেরা পরিচালক গৌতম ঘোষ তিনি হাত জোড় করছেন যে স্বরূপের দাদাগিরি বন্ধ হোক। বাংলাতে কি চলছে? এটা খুব দুর্ভাগ্যজনক। রঞ্জিত বাবু হাত জোড় করবেন, গৌতম বাবু হাত জোড় করবেন, কার কাছে হাত জোড় করছেন, কার কাছে নত হচ্ছেন? যারা স্রষ্টা, যারা অভিনয় পরিচালনা, যারা বাংলার ভারতবর্ষের আর পৃথিবীর বুকে যারা সিনেমার বাংলা সিনেমার স্রষ্টা, তাকে হাত জোর করতে হচ্ছে, এর থেকে লজ্জার আর কি হতে পারে? এটা ভীষণ লজ্জা, এটা দুর্ভাগ্যজনক, এবং এটা সম্পূর্ণভাবে আজকে কোনো লোক কোথাও যদি কোনো ছবিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বলে, তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়। আর আজকে কদিন ধরে যেই টলিউডের দুরবস্থা চলছে, তার কানে সমস্ত কঙ্কনে কঙ্কন খবর যাচ্ছে, কিন্তু কেউ কেউ কোনোভাবেই কোনো রকম ভাবে এই আবেদন নিবেদন কারো কোনো কি জিনিসের মধ্যে কোনো হেলদোল নেই প্রশাসনের। সুতরাং আজকে রঞ্জিত বাবু, গৌতম বাবু এরা যে হাত জোর করছেন, এটা কিন্তু আমাদের বাংলা সিনেমা, আমাদের বাংলা, আমরা পশ্চিম বাংলার পক্ষ থেকে এটা লজ্জার ব্যাপার, এটা আমি এর প্রতিবাদ জানাচ্ছি টিএমসিসির তরফ থেকে। হ্যাঁ সাধনবাবু, একটা প্রশ্ন তুলব, যেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ যেমন সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, তিনজন সাংসদ রয়েছেন, অন্যদিকে প্রাক্তন সাংসদ আরও দুজন রয়েছেন, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, একদিকে তাদের এমএলএ, এতগুলো এমএলএ রয়েছে টলিউড ইন্ডাস্ট্রিকে, তারা কেন এখনো এই ঘটনায় চুপ? তারা কেন তার দিদিকে বোঝাতে পারছেন না যে টালিগঞ্জের নয়া ভাই, মানে মুন্না ভাই আমরা দেখেছিলাম বলিউডে, আর টালিগঞ্জে আমরা দেখছি নয়া ভাই স্বরূপ বিশ্বাস, তার জন্য একটা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাচ্ছে? না না, কেউ বলতে পারবে না। ওনাদের যত বিধায়ক আছেন, সাংসদ আছেন, মুখ্যমন্ত্রীর বিনা কথায় বিনা আদেশে কেউ মুখ খুলতে পারে না, কেউ প্রতিবাদ করতে পারবে না, কোন সমাধান তো করতেই পারবে না, প্রশ্নই নেই। হ্যাঁ সাধনদা, একবার আমরা দেখাবো, যে আমরা এবার দেখে নেব, যে একদম এক্সক্লুসিভ দেখে নেব, যে বৈঠক শেষের পরে, বৈঠক শেষের পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি সরাসরি এই ঘটনা নিয়ে কি বলছেন। অত্যন্ত আতঙ্কের বিষয়, রাজ চক্রবর্তীকে দেখছি আমরা যে হাত জোর করছে রীতিমতো, বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ব্যারাকপুরের বিধায়ক, তিনি হাত জোর করছে। আসুন শুনে নিই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বলছেন এই ঘটনায়। আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে, একটা যদি হয়ে থাকে আমরা চাইবো আরো মাস্টার। সো যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা স্টুডিও তৈরি হয়ে গেছে, টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে, সেখানে আমরা কেন নিজেদের এই কাজটা বন্ধ করছি, কাজটা তাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, অনেকেই ভাবছেন যে আজকে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছে, এটা তো কাজের জন্য না, এটা তো তাদের সম্মান। একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই, যে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি আমার ডিরেক্টর পারমিশন দেয়। এখানে অনেক করে আগে যাবলে তুমি মানে করো, এই যে ডিরেক্টরের সম্মান, এটা প্রাপ্য সম্মান, এই সম্মানটা তো আমাদের দায়িত্ব সবাইকে দেবেন, সেই সম্মানটা পায় তারা, তারা লেফটাও ফিল করছেন কেন, তারা লেফটাও ফিল করবেন কেন, এটা আমাদের দায়িত্ব, তারা যাতে লেফটাও ফিল না করে। এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন। পরিষ্কার শুনতে পেলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে বলছেন যে টালিগঞ্জের ডিরেক্টররা প্রযোজকরা সম্মান পাচ্ছে না, কে দায়ী এর পিছনে? সেই স্বরূপ বিশ্বাস যার নাম বারবার উঠে আসছেন, বাংলার অন্যতম একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারিট মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এই স্বরূপ বিশ্বাসের পরিচয় কি আরও রয়েছে?
তার ওয়াইফ জুই বিশ্বাস কলকাতা পুরসভার কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল রাজ্য মুখপাত্র। তার মানে বুঝতেই পারছেন যে এই স্বরূপ বিশ্বাসের যে রাজনৈতিক লবি সেটা কত দূর পর্যন্ত, জানি না। এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা এই বিষয় নিয়ে বাংলা কতটা এগিয়ে যাচ্ছে, দক্ষিণের সিনেমা থেকে তারা কতটা আবার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারা আগামীকাল থেকে আবার কি বলবে যদি ঠিকঠাক মিটে যায়। আমি আবারও চলে যাব একেবারে সাধনদার কাছে। সাধনদা, এই যে আমরা দেখছি যে ও বাংলায় অনুপ্রেরণা বারবার, বাংলায় চিড়িয়াখানাতে সিংহের বাচ্চাও জন্ম নেয় একজনের অনুপ্রেরণায়, তাহলে আজকের এই যে সিনেমা বন্ধ, এই যে শুটিং বন্ধ, সেটাও কি একজনের অনুপ্রেরণায়? এটা একটা অনুপ্রেরণায় সব বন্ধ হতে চলেছে। এবং এটাও বলছি এই প্রসঙ্গে, জুনিয়র শিল্পীরা অনেক অভিযোগ জানিয়েছে যে তারা যেটুকু কাজ করে 500,000, 1,500, 2,000 যেটুকু পায় সেই টাকাটাও কাট মানি হয়ে যায়, দু হাত ভাগ হয়ে তারা পায়, কেউ পায় না, এই অভিযোগ তারাও করছে। তারাও জুনিয়র শিল্পীরা জানিয়েছে যে ফেডারেশন আমাদের কোনো সহায়তা তো করেই না, বরং সেই যারা ওদের দাবিদার সেই লোকেদের কাছে কাটমানি দিতে হয় বা কখনো পায় না, প্রতিবাদ করো টাকা তারা পায় না জুনিয়র শিল্পীরা। এখানে কিন্তু জুনিয়র শিল্পীরা আগামী দিনে তাদেরও আন্দোলনমুখী আবার একটা মানসিকতা নিয়েছে, ফেডারেশনের বিরুদ্ধে তাদেরও ভুরি ভুরি অভিযোগ। ফেডারেশনের এই অভিযোগ আমাদের শুনতে শুনতে আমাদের কান জ্বালা পালা হয়ে গেছে। আমরা চাই ফেডারেশনে কি নিয়ম আছে, কি বৃত্তান্ত আছে, এটা খুলে ওপেন করে দেখানো। কিন্তু যেহেতু এইটে পশ্চিমবঙ্গে আমাদের এখনো কোন ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, সরকারি ভাবে এটা নথিভুক্ত নয়, এই ইন্ডাস্ট্রি হিসেবে নথিভুক্ত নয়, তাই প্রযোজকরা তাদের পরিচালকের মাধ্যমে যেভাবে ছবি করবে এ বিষয়ে কিছুদিন আগে অশোক ধানুকে একটা মামলা করেছিলেন হাইকোর্টে, যে হাইকোর্টে রায় পেয়েছিলেন যে পরিচালক তার মন মতো লোক নিয়ে কাজ করবে, এখানে ফেডারেশনে কোনো দায়বদ্ধ নয়, তার অধিকার নাই কোনো কিছু করার। সুতরাং এটাও আমাদের আজকের দিনে কষ্ট করে জানতে হবে ফেডারেশন তারা কি চায়, তার কি প্রতিটা নিয়ম কানুন আছে মানুষের সামনে, ইন্ডাস্ট্রি এই ট্রেডের প্রত্যেকটা শিল্প কলা কুশলী পরিচালক প্রযোজক তাদের সামনে তুলে ধরতে হবে। সাধুদা, আমি একটা কথা বলবো, সারা ভারতবর্ষে আপনাদের ইউনিয়ন রয়েছে, সারা ভারতবর্ষে ইউনিয়ন রয়েছে, বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি বা আপনি যদি দেখেন যে উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রি, দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি, কোথাও কি এইভাবে দীর্ঘদিন কোনো সমস্যা নেই? প্রত্যেক সব জায়গাতে সুস্থভাবে কাজ হয়, শুধু পশ্চিমবঙ্গেই হয় না, বাদ বাকি সব জায়গাতে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ পায়। তারা কলকাতা থেকে যারা যায় তারা এসে বলে সত্যি একটা জায়গা, সে ঝাড়খণ্ড হোক, সেটা উড়িষ্যা হোক, আসাম হোক, বম্বে হোক, মানে আপনাকে আর একটা সব থেকে বড় ইন্ডাস্ট্রির কথা যদি জড়ি এই মুহূর্তে অবশ্যই দক্ষিণের ইন্ডাস্ট্রি এবং হচ্ছে বলিউড, এইখানে দিনের পর দিন এই দাদাগিরির জন্য আজকে পরিচালকরা, আজকে কলাকুশলীরা, আজকে সবাই বসে আছে তালাবন্ধ সব ইন্ডাস্ট্রিগুলিতে, এইরকম কি কোনো চিত্র দেখেছেন বিগত 20 বছরে? কি অভিজ্ঞতা? এই ধরনের চিত্র আমার তো আমার আমার এই জ্ঞানে এই ধরনের চিত্র দেখেনি, কিন্তু বরাবর এইটি দেখে এসেছি, বিলুপ্ত হয়ে যাচ্ছে সিনেমার সেই স্বর্ণ যুগ, হারিয়ে যাচ্ছে, হারিয়ে যেতে যেতে তলানিতে নেমে গেছে, এর কোনো রকম উন্নয়ন বা উন্নয়নের প্রেরণা তো দূরের কথা, বন্ধের প্রেরণায় স্তব্ধ হয়ে গেছে, হয়তো আরো তলিয়ে যাবে। মানুষের একটা সব থেকে বড় দেখুন এন্টারটেনমেন্টের জায়গা সন্ধ্যেবেলা কিন্তু মেগা সিরিয়াল, আজ দুদিন ধরে সিরিয়ালের সমস্ত শুটিং বন্ধ, আগামী দু একদিনের মধ্যে যদি পরিস্থিতি ঠিক না হয় তাহলে কোনো মেগা সিরিয়াল কিন্তু সম্প্রচার নতুন করা সম্ভব নয়। বাণিজ্যিকভাবে কতটা ক্ষতি হবে, মানে ধরুন একদিকে টেলিকাস্টিং যে সংস্থা চ্যানেল কর্তৃপক্ষগুলো রয়েছে, বাণিজ্যিকভাবে নিশ্চয়ই ক্ষতি হবে, প্রডিউসারদের একটা আর্থিক লগ্নিতের মধ্যে আছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে আজকে যদি পরিচালক তারা যে কলকাতার বুকে টালিগঞ্জে ছবি না করতে না নামে, ওদের জেদের সঙ্গে ওরা জেদটাই যদি বজায় রাখে তাহলে এটা জেনে রাখবেন, 2 মাস, 1 মাস, 3 দিন, 7 দিন, কদিন এই এই কলাকুশলীরা না খেয়ে থাকবে, তখন তাদের পেটে টান পড়বে, তখন ফেডারেশনকে তাদেরকে খাওয়াবে, এটাও ভাবতে হবে তাদেরকে। সুতরাং হয়তো সাময়িক ব্যবসায়িক ক্ষতি হবে, কিন্তু তার থেকে চরম ক্ষতি হবে ওই টেকনিশিয়ানরা যারা আজ কাজ করতে চাইছে না বা তাদের পরিবার।
সাধন দা, এই যে ছবি নিশ্চয়ই প্রত্যেকটা জাতীয় টেলিভিশনে টালিগঞ্জের এই অচল অবস্থা, কারণ টালিগঞ্জ কাকে দেয়নি? সত্যজিৎ রায়কে দিয়েছে, মৃণাল সেনকে দিয়েছে, তরুণ মজুমদারকে দিয়েছে, সব ভারতের যত নামি দামি ডিরেক্টর সবই টালিগঞ্জ থেকে গিয়েছে, মণিরত্নম থেকে আরম্ভ করে সবাই দেখেছি, সুভাষ ঘাই, তারাও টালিগঞ্জের প্রশংসায় পঞ্চমুখ। এবং টালিগঞ্জে ইন্ডাস্ট্রিতে স্টুডিও, লাইট, ক্যামেরা, সাউন্ড, এই তিনটি বম্বের ইন্ডাস্ট্রিও মানে, সেই জায়গাতে এই যে ছবি, সেই ছবি কিন্তু সমস্ত জাতীয় টেলিভিশনে কিন্তু ইতিমধ্যেই সৌজন্যে সারা ভারতবর্ষের মানুষ কাছে যাচ্ছে, দেখানো হয়। কতটা খারাপ আগামী দিনে টালিগঞ্জের ইন্ডাস্ট্রির জন্য কতটা খারাপ হলো? স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, অনুপ্রেরণার কথা বাদ দিন, তারা আসবে তারা যাবে, কিন্তু ইন্ডাস্ট্রির পক্ষে কতটা খারাপ হলো? ইন্ডাস্ট্রির পক্ষে তো খারাপ ভীষণ। সবচেয়ে বড় কথা, এখানে উন্নয়ন তো বিগত আজকের এই তৃণমূল সরকার আসার পর তারা কখনো ইন্ডাস্ট্রিকে আপগ্রেড করার কথা ভাবেনি। আমরা ভেবেছিলাম, আমরা জানিয়েছিলাম কেন্দ্রেতে 2000 মিনি মাল্টিপ্লেক্স সিনেমা হল এখানে গড়া হোক এবং তাদেরকে সাবসিডি দেওয়া হোক। কেন্দ্রীয় সরকার তাদেরকে সাবসিডি দিতে রাজি আছে, কিন্তু আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আমাদের বলেছিলেন ওখানে বিনা কাটমানি বিনা তোলাবাজি ছাড়া আপনারা কাজ করতে পারবেন, হল করতে পারবেন, সে জায়গা থেকে বিল্ডিং করা থেকে এবং সিনেমা হলের লাইসেন্স থেকে কত টাকা আপনাদের দিতে হবে আপনি কি জানেন? আপনারা যদি সেই থেকে মুক্ত হতে পারেন তাহলে আসুন সাবসিডি নিয়ে ওখানে মিনি মাল্টিপ্লেক্স 2000 কম্প, আমাদের আবেদন ছিল 2000 মিনি মাল্টিপ্লেক্স গড়ার। অনেক মানুষ আছে এখনো করতে চায়, কিন্তু এই তোলাবাজির জন্য তারা ভয় পায়, তারা এগিয়ে আসে না। সুতরাং আজকে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে এটা মানুষের কাছে বাংলার দুর্ভাগ্য, বাংলার বাংলার এই বাংলা সিনেমা যেটা ভারতের গৌরব, বিশ্বের গৌরব, সেই জায়গাটা আমরা কিন্তু মুখ থুবড়ে পড়ে গেলাম। আজকে ছবিটা কি দেখে বললেন, গৌতম ঘোষ বা আপনার হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তীর মতো ডিরেক্টররা কতটা অসহায়? হচ্ছে এটা লজ্জা, এরা এত প্রতিভাবান শিল্পী, পরিচালক, অভিনেতা, এরা হাত জোর করছে কার কাছে? হাত জোর করছে কার কাছে? আমরা তো ভাবতেই পারি না, এটা তো ভাবনার বাইরে, এটা তো লজ্জা, ভীষণ লজ্জাজনক ব্যাপার। আমরা এটার দীর্ঘ তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ওনারা হাত জোর করবেন এটা ভাবা যায় না। এটা সারা ভারতবর্ষে যারা আজ টেলিভিশন টেলিকাস্ট দেখতে পাচ্ছে তারা ভাবছে পশ্চিমবঙ্গের এমনই হাল যে গৌতম বাবু, প্রসেনজিৎ এদের মতো লোক তারা হাত জোর করছে, রঞ্জিত বাবু এদের হাত জোর করছে, হাত জোর করে কার কাছে, কার কাছে কি প্রার্থনা করছে? এটা ভাবতেই পারে না সারা ভারতবর্ষের লোক, কেউ ভাবতে পারে না যে এই নক্কার জন্য পশ্চিমবঙ্গের এই দুর্বাস্তা সিনেমার। একেবারেই ধন্যবাদ সাধন দা, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, সময় দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। আগামী দু একদিনের মধ্যে যদি পরিস্থিতিটা ঠিক না হয় তাহলে কিন্তু যে মেগা সিরিয়ালগুলি রয়েছে সমস্ত মেগা সিরিয়াল কিন্তু বন্ধ হবে। টালিগঞ্জে কোথাও একটা কিন্তু বিষাদের সুর বাজতে শুরু করেছে এবং প্রযোজক, ডিরেক্টর সবাই কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত। আমরা দেখলাম যে আজকে দুপুরবেলাতে এবং সন্ধে হয়ে গেছে, তখনও পর্যন্ত বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সমস্ত সিনিয়র অভিনেতারা বৈঠক করলেন, কিন্তু বৈঠকে এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। অর্থাৎ নবান্নের 14 তলা যতক্ষণ না হস্তক্ষেপ করছে ততক্ষণ মনে হচ্ছে সমাধান সূত্র মিলবে না। সেই সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি, বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছে সুপ্রীতি।